الله العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك، وإن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. أعوذ بكلمة الله التامات من شر ما خلق. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الحمد لله جابتيو প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে তার নিজ অনুগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা হৃদয় অন্তঃস্থল থেকে একবার দরুদ পড়ি। বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াতে বলেছেন: বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন জিন জাতিকে এবং মানব জাতিকে। কিন্তু সূরা আরাফের 189 নম্বর আয়াত ঘাটলে দেখা যায় আল্লাহ পাক বলছেন: ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। যেই মানুষ এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন আল্লাহর ইবাদত করার জন্য, সেই মানুষ এবং জিনদের একটা বড় অংশকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলি নাউজ বিল্লাহ। আল্লাহ পাক কারণ ব্যাখ্যা করছেন এই আয়াতের মধ্যে কেন করবেন। আল্লাহ বলছেন: লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলব ছিল, অন্তর ছিল, কিন্তু উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কে শ্রবণ শক্তি দিয়েছিলাম, কান দিয়েছিলাম, কিন্তু তারা কান দিয়ে শোনে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে তারা দেখেনি। হৃদয় দিয়েছিলাম, উপলব্ধি করে নাই। চোখ দিয়েছিলাম, দেখে নাই। কান দিয়েছিলাম, শোনে নাই। উলাইকা কাল আনআম। এরা ছিল আনআমের মতো, গবাদি পশু, জন্তু, জানোয়ারের মতো। বালহুম আদল, বরং এর চাইতেও তারা নিকৃষ্ট ছিল। উলাইকা হুমুল গাফিলুন, এরা ছিল গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক যেই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছিলেন বা করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, সেই মানুষ এবং জিনকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। বলি নাউযু বিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন: ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুব কম হবে। বেশি হবে? কম হবে। আল্লাহ পাক বলছেন: ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরগুজার বান্দার সংখ্যা খুবই কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে এই পৃথিবীতে রেখেছেন, একটা পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আল্লাহ সূরা মুলকে বলছেন: লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে পাঠিয়ে পরীক্ষা করতে চাচ্ছেন যে তোমাদের মধ্যে আমলে সবচেয়ে ভালো কে। এখানে আহসান শব্দটা হচ্ছে হাসান শব্দের সুপারলেটিভ ফর্ম, মানে কবির মানে যেমন বড়,
আকবার হচ্ছে সবচেয়ে বড়, সগীর যেমন বলি ছোট, আসগর মানে আরো অনেক ছোট, হাসান মানে ভালো, আহসান মানে কিন্তু অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমাদের মধ্যে সবচেয়ে ভালো কে, আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে এভারেজ গতানুগতিক মুসলিম কে, আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে বেস্ট কে। আমি কি বোঝাতে পারছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে আমাদেরকে পরীক্ষা করছেন। এখন এই পরীক্ষাগার কেমন, আল্লাহ পাক একটা হাদিসের মধ্যে তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে দরুদ পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন, এই দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিনদের জন্য কারাগারের জীবন। কিসের জীবন? জেলখানা, কারাগার। ওয়াল জান্নাতু লিল কাফির, কাফিরদের জন্য এই দুনিয়ার জীবন হচ্ছে জান্নাত। কারাগার কেমন জায়গা? যেখানে মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা চলে না, যেখানে মানুষ নিজের ইচ্ছায় সবকিছু করতে পারে না, নিয়ম কানুন মেনে চলতে হয়। যদি নিয়ম কানুন মেনে না চলে তাহলে রিমান্ডে নিয়ে পিটনে দেওয়া হয়, ঠিক কিনা কথা? মানুষ নিয়ম কানুন মেনে চলতে হয় কারাগারে, জেলখানায়। যারা দু একবার গিয়েছে তারা জানে যে সেখানকার অবস্থা কেমন হয়, কি বিভীষিকাময় অবস্থা হয়। এই যে একটা কথা আছে না যে মৃত্যুর যন্ত্রণা, আসলে মৃত্যুর তো শারীরিক মানসিক যন্ত্রণা থাকবেই, আত্মিক যন্ত্রণা তো আছেই, যান যাওয়ার যন্ত্রণা তো হবেই, আর একটা বড় যন্ত্রণা হচ্ছে বিচ্ছেদের যন্ত্রণা। কিসের বিচ্ছেদ? বিচ্ছেদ কথা কি শব্দ বুঝতে পারেন? বিচ্ছেদ মানে কি? দূরত্ব সৃষ্টি হওয়া, বিচ্ছিন্নতা। এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সহায় সম্পদ সব যে করে গেছে দুনিয়ায়, স্ত্রী সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হ্যাঁ দলের লোকজন, এই যে সবার সাথে একটা আত্মার সম্পর্ক টান, তাই না? এই যে এখান থেকে বিচ্ছেদ ঘটবে, এই বিচ্ছেদের যন্ত্রণাটাই হচ্ছে অনেক বড় কষ্টের। আমি মনে বুঝাতে পারছি না যে কারাগারের জীবনটা বিচ্ছেদের মতো, সেখানে আপনার সাথে কেউই নাই, অতএব এটা হচ্ছে একটা যন্ত্রণার জায়গা। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাচ্ছেন দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের কাছে ওই রকম একটা কারাগারের জীবন, যে জীবনে আমরা নিজের মন গড়া কোনো পদ্ধতিতে চলতে পারবো না। এই কারাগারের মালিক যে, তিনি ফয়সলা করবেন আমরা কিভাবে চলবো। এখন এই কারাগারের জীবনের মালিকটা কে? আল্লাহ। নাকি অন্য কোনো মালিক আছে? আচ্ছা, এখন সেই মালিক আমাদেরকে বলছেন যে তোমরা প্রথমে তাওহীদের সাক্ষ্য দাও, তোমরা প্রথমে সাক্ষ্য দাও যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? সবার আগে তোমরা তাওহীদ শেখো এবং শিরক থেকে বেঁচে থাকো, আমার সাথে শিরক করো না, এমন কোনো কথা বলো না যেটা আমার সাথে শিরক হয়, এমন কোনো কাজ করো না যে আমার সাথে শিরক হয়, এমন কোনো চিন্তা আকীদাও পোষণ করো না যে আমার সাথে শিরক হয়। যদি শিরক মুক্ত আমল নামা নিয়ে আমার সামনে আসতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি সারা দুনিয়ার ইবাদত নিয়ে আমার কাছে আসো কিন্তু আমল নামার মধ্যে শিরকের পাপ থাকে, তাহলে ওই আমল নামা আমি বাতিল করে দিব, বলি নাউজুবিল্লাহ। এটাই চূড়ান্ত সত্য, যার আমল নামায় অনেক পাপ আছে, এমনকি কবিরা গুনাহও যদি থাকে কিন্তু শিরকের পাপ নাই, আল্লাহ পাকের সাথে সে শিরক করে নাই, বা করলেও তওবা করেছে, তওবা করে তাওহীদের উপর চলেছে, তার বিশ্বাসে কোনো শিরক নাই, তার কাজের মধ্যে কোনো শিরক নাই, তার কথার মধ্যে কোনো শিরক নাই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহ ওয়াদা করেছে। কোথায় ওয়াদা করেছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজের রাতে ওয়াদা করেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি শিরক মুক্ত আমলনামা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমলনামায় শিরক নাই, শিরকের পাপ নাই, তাহলে আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব, সুবহানাল্লাহ, মানে সে মাফ পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই সেই হাদিসের ব্যাখ্যা, যখন আমরা বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি মন থেকে সাক্ষ্য দেয় সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, মানে তার আমল নামায় শিরকের পাপ নাই। আল্লাহ পাক এই কারাগারের জীবনে সর্বপ্রথম চাচ্ছেন যে আমরা যেন শিরক থেকে দূরে থাকি। মুসলিম জাতি এখন শিরক ভুলে গেছে, শিরক কি জিনিস, তাওহীদ কি জিনিস, কোন কোন চিন্তা করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কোন কোন কাজ করলে শিরক হয়, এগুলো আমরা এখন ভুলে যাচ্ছি দিন দিন। বহু মুসলিম এখন বলছে যে এই মহাবিশ্বটা আল্লাহ সৃষ্টি করে নাই, বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, বলে নাই, পড়াশোনা এগুলো করানো হচ্ছে না। আর আমি তো একটা
অন্যান্য অনেক লেকচারে বলেছে যে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব বলে একটা কথা আছে, পশ্চিমাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে চাক্ষুষ যা দেখে তাই বিশ্বাস করে, এর বাইরে যেটা দেখা যায় না সেটা তারা বিশ্বাস করে না। যেমন এই যে পানির বোতল সামনে, তারা বিশ্বাস করবে যে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়েছে, এটা পড়েন নাই, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়েছে, কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছে এটা তারা বিশ্বাস করবে। তারা দেখবে সূর্য, বলবে যে এখানে হিলিয়াম গ্যাস আছে, কি আছে, হিলিয়াম গ্যাস আছে, আরো অন্যান্য গ্যাস আছে, এগুলো বিস্ফোরিত হচ্ছে, তারা এটাকে একটা অত্যন্ত উত্তপ্ত একটা পদার্থ মনে করে। এই সূর্য যে কেউ সৃষ্টি করেছে এটা তারা বিশ্বাস করে না, তারা এটা বিশ্বাস করে যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এই বিগ ব্যাংটা যে আল্লাহ পাক ঘটিয়েছেন সেটা তারা বিশ্বাস করে। তাদের দৃষ্টিভঙ্গিটা এই পর্যন্ত, চাক্ষুষ যা দেখবে তাই বিশ্বাস করবে। এটা কি শিরকি আকিদা না নাকি, এটা শিরক না ইমান নাকি কুফর নাকি, নিঃসন্দেহে শিরক এবং কুফর। তো মুসলিমরা এখন এমন চিন্তা করছে, মুসলিমদেরকে আল্লাহ পাক বলেছেন আল্লাহর বিধান দিয়ে চলো, কার বিধানে চলবে নাকি নিজের বিধানে চলবে, ভালো মন্দ ন্যায় অন্যায় হক বাতিলের মানদণ্ড কে, আমি না আল্লাহ পাক, আমাদের জ্ঞান না আল্লাহর জ্ঞান, আমাদের বুঝ না আল্লাহর বুঝ, কোনটা সত্য, আল্লাহর ওহী না আমার মন্দরা ব্যাখ্যা, কোনটা সত্য, আল্লাহ পাকের ওহির উপরে কি কোনো সত্য আছে বা ওহির সমকক্ষ কোনো সত্য আছে, নাই। তাহলে আল্লাহ পাক বলছেন দুনিয়াতে তোমরা আমার খলিফা, কার খলিফা, আমরা দুনিয়ায় কার খলিফা, আল্লাহর খলিফা। ওয়া ইয ক্বাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। সূরা সাদে আল্লাহ বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো, মানে আমার ওহি দিয়ে বিচার ফয়সালা করো। তো আল্লাহ পাক বলছেন তোমরা আমার খলিফা, তোমরা আমার বিধান মতো চলো। এখন কতজন মানুষ আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করে, ব্রিটিশ বিচার ফয়সালা চলছে এখনো, ব্রিটিশ যারা শাসন করে গেছে ওই লজ গুলো চলছে। এখানে স্বাধীন হলাম কোথায়, তাড়ালাম তো ওদেরকে, ওদেরকে যুদ্ধ করে তাড়া দিলাম, স্বাধীন হলাম কোথায়। আল্লাহ বলছেন তোমরা আমার বিধান অনুযায়ী চলো। এখন মুসলিমদেরকে এগুলো বোঝাতে হয় যে আল্লাহ পাকের বিধান দিয়ে চললে মানবতার কল্যাণ হবে। আচ্ছা এটা কি শিরিক না কুফর, যদি আপনি আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে অন্য কোনো বিধানে দাসত্ব করেন এটা কি শিরিক না কুফর? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, যে কাফেরদের নাম আমরা জানি, এই কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো না এমন না বিষয়টা, সেই কাফেররা প্রত্যেকেই আল্লাহকে বিশ্বাস করত। এমনকি বদরের যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কাবা ঘরে দোয়া করে গিয়েছে, ওই দোয়াটা সিরাতের বইয়ের মধ্যে এসেছে, সে দোয়া করেছিল কাবা ঘরে গিয়ে, আবু জেহেল কাবা ঘরে গিয়েছে, গিয়ে দোয়া করেছে যে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, আল্লাহ তুমি যদি জানো আন্না মুহাম্মাদান আলাল হক, মুহাম্মদ সত্যের উপর আছে, ফানসুরহু, তাকেই সাহায্য করো, ওয়া ইন কুনতা তাআলাম, আর তুমি যদি জানো হে আল্লাহ, নাহনুল কুরাইশ আলাল হক, আমরা কুরাইশরা সত্যের উপর আছি, ফানসুর না, তাহলে আমাদেরকে সাহায্য করো। আবু জেহেল কার কাছে দোয়া করেছে, এই উম্মতের ফেরাউন বলা হয় আবু জেহেলকে, কি বলা হয়, এই উম্মতের ফেরাউন আবু জেহেলকে বলা হয়। বদর যুদ্ধের দিন যখন তার মাথাটা কেটে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিয়ে এসেছেন নবীর সামনে, নবীজি তার ওই মাথা দেখে বলেছেন এ হচ্ছে এই উম্মতের ফেরাউন, এই উম্মতের কি, সে বলছে আল্লাহর কাছে আল্লাহ মুহাম্মদ সত্য হলে তাকেই সাহায্য করো। তাহলে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে কিনা, তাহলে কি কারণে কাফের হবো, কেন তারা এত বড় উপাধি পেল, জাহান্নাম কেন যাচ্ছে, কারণ বৈষয়িক জীবনে আল্লাহ পাকের হুকুম মানত না তারা, বুঝতে পারছেন না মনে হয়, এই দুনিয়ার জীবনে চলতে ফিরতে আল্লাহ পাকের হুকুম আহকাম ইবাদতের কোনো পরোয়া করতো না, তারা আল্লাহকে বিশ্বাস করতো। ঠিক আমাদের সমাজে বহু মানুষ আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করার পরেও এই আকীদা পোষণ করে যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, মানুষ বানর থেকে আসছে, হ্যাঁ তারপরে বিবর্তন থেকে আমরা এই জায়গায় আসছি। যখন এটা নিয়ে অনেক কথা হচ্ছিল তখন একজন বুদ্ধিজীবী বলে দিলেন যে আসলে এটা এখানে বানরের ছবি দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে আমাদের আগে বাপ দাদারা যেমন ছিল ওই আকৃতিটা দেওয়া হয়েছে। তো কেউ জিজ্ঞাসা করে নাই তাকে ভদ্রতার সাথে যে এক্সকিউজ মি আসলে আপনি কিভাবে জানলেন, আপনি কিভাবে জানলেন যে আমাদের বাপ দাদার ছবিটা এমন ছিল, এটা এই জ্ঞানটাই আপনি কোথায় পেলেন যে আমাদের বাপ দাদার ছবিটা এমন ছিল, এটা কোথায় পেলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের মধ্যেই বলছেন
যে আমি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি খলাকতু বিয়াদাই সুবহানাল্লাহ আমি আদমকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি অন্যটা হাদিস আমি পড়েছিলাম রেফারেন্সটা এখন ভুলে গেছে অনেক দিন আগে পড়েছি মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ মানুষের চেহারায় যে আমরা ঘুষি মারি না থাপ্পড় দিয়ে গালে এটা মারা নিষেধ কারণ আল্লাহ পাক খুব যত্ন করে আল্লাহ পাক মানুষের চেহারাটাকে সৃষ্টি করেছে মানুষ এখন মানুষের সৃষ্টি তত্ত্ব শেখানো হচ্ছে কোথায় আমাদের আকীদা ঈমান চলে গেল তাওহীদ চলে গেল আর কি নিয়ে ওয়াজ করব নামাজ পড়ে কি করবেন যদি আকীদার মধ্যে শিরক থাকে আকীদা শিরক আছে নামাজ কবুল হবে নাকি